মূল্যস্ফীতির লাগাম টানতে আবারও রেপো রেট বা নীতি সুধার বাড়াল বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্যান্য ব্যাংক যে টাকা ধার করবে তার সুধার বাড়বে। আগামী রোববার থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আরও সংকোচনশীল মুদ্রা ব্যবস্থার পথে হাঁটছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নীতি সুধার 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 9.5 থেকে 10% পুনর্নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ব্যাংকগুলো তারল্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে নীতি সুধার করিডোরের ঊর্ধ্বসীমা বা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির সুধার 11% থেকে 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 11.5% নির্ধারণ হয়েছে। আর নিচে সীমা বা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির সুধার কিছুটা বেড়ে হবে 8.5%।